নিক ফিউরি, এই চরিত্রটার নাম শুনলেই আমাদের অ্যাভেঞ্জার বা শিল্ডের কথা মনে আসে। তো এই চরিত্রটার স্টোরি এখন অবধি একটা রহস্য। এই ভিডিওতে আমি এই চরিত্রের উপর থেকে রহস্যের পর্দা উঠাবো, আপনাদেরকে ওর অরিজিন সম্পর্কে বলবো। তাহলে চলুন শুরু করা যাক। মার্ভেলের মুভিতে এই চরিত্রটাকে আফ্রিকান আমেরিকান দেখানো হয়েছে, তো কমিক্সে এই চরিত্রটা হচ্ছে আমেরিকান। এর স্টোরি মুভি থেকে অনেক আলাদা। ফিউরির জন্ম 1920 সালের আশেপাশে হেলকিং নামের এক জায়গায় হয়েছিল। এরপর যখন নিক ফিউরি টিনেজ হয় তখন ওর বেস্ট ফ্রেন্ডের সাথে ওখান থেকে চলে যায়, আর ওরা অ্যাডভেঞ্চার খোঁজার জন্য দুজন মিলে আলাদা আলাদা গেম খেলা শুরু করে। একবার যখন নিক ফিউরি স্কাই ডাইভিং করতেছিল তখন একটা ব্রিটিশ মিলিটারি ওকে দেখে আর আর্মিতে জয়েন করার জন্য ওকে মানায়। মিলিটারিতে থাকাকালীন ও এবং ওর বেস্ট ফ্রেন্ড অনেক যুদ্ধে যায়। এরপর একটা যুদ্ধে ওর বেস্ট ফ্রেন্ড শহীদ হয়ে যায়। নিক ফিউরিকে ইউনাইটেড স্টেটসের হোল্ডিং কমান্ডার বানানো হয়। টাওয়ার 2 এ ও ক্যাপ্টেন আমেরিকা এবং উইন্টার সোলজার সহ রেড স্কুলের বিরুদ্ধে লড়াই করে। লড়াইয়ের সময় ফিউরি গ্রেনেডে আহত হয় আর ওর একটা চোখ নষ্ট হয়ে যায়। ফ্রান্সে লড়াইয়ের সময় ফিউরি ল্যান্ডমাইনে আহত হয়ে যায়, থেকে ওকে ডক্টর বার্ডহোল বাঁচায়। ও নিক ফিউরিকে সাবজেক্টের মতো ব্যবহার করে। ওর ইনভেন্ট করা ইনফিনিটি সিরাম নিক ফিউরির উপর টেস্ট করে। ইনফিনিটি সিরাম একটা মেডিসিনের মতো কাজ করে। যদি কোনো মানুষ এটা রেগুলার নেয় তাহলে ও কখনো বৃদ্ধ হবে না। তো ভুলেও যদি কেউ এটা নেওয়ার পর একদিনও না নেয় তাহলে তার এজ বাড়তে থাকবে। ইনফিনিটি সিরাম নেওয়ার পর নিক ফিউরি আগের থেকে বেশি স্ট্রং হয়ে যায়। সিআই এর সাথে কাজ করা শুরু করে। ওর প্রমোশন হয় কার্নেল ডিরেক্টর অবধি। দেখার পর ওকে শিল্ডের পাবলিক ডিরেক্টর বানানো হয়। আর ও শিল্ডকে আবারও নতুন করে তৈরি করে আর পৃথিবীর থেকে শিল্ডকে সিক্রেট ভাবে রাখে। আর ও কিছু সুপার হিরো টিম তৈরি করে, যেমন ক্যাপ্টেন আমেরিকা, স্পাইডারম্যান, উলভারিন এবং ব্ল্যাকউডের সাথে একটা গ্রুপ বানায়। তা অনেক বছর ধরে চলতে থাকে। আমরা জানতে পারি নিক ফিউরির একটা ছেলে আছে আফ্রিকান আমেরিকান, নাম মার্কেস জনসন। ছেলেরও একটা চোখ নষ্ট ছিল। এরপর ওর ছেলে নিজের নাম বদলে নিক ফিউরি জুনিয়র রাখে। পুরনো নিক ফিউরি রিটায়ার হয়ে যায়। নিক ফিউরি জুনিয়র শিল্ড জয়েন করে, শিল্ডকে আগায় নিয়ে যায়। এই নিক ফিউরির সাথে রিলেটেড চরিত্র আমরা মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সে দেখতে পারি।